যদি কোনো চুরি ডাকাতি রাহাজানি ঘটলে অ্যাজ পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের, সে অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন ছোটো লকারের ক্ষেত্রে 1 লক্ষ, মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে চেম্বারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা। কর্পোরেট ইন্স্যুরেন্স আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন, এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হয়। লকার আমাদের দায়িত্বরত অফিসার, যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের দালালিক কার্যক্রম সম্পন্ন সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই। উনি ওনার চাবি দিয়ে লকার খুলেন, ঠিক উনি ওনার চাবি দিয়ে খুলেন। আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে, সেই মাস্টার কি আমরা হলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয়। এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটায় শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারেন। এরপর আমাদের ক্লায়েন্ট ওখানে, আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই, উনি বেরিয়ে যান। ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজেই আবার লকারটা ওনার কি দিয়ে, যেটা কোনো ডুপ্লিকেট কি নেই, একটা মাত্র কি দিয়ে উনি বন্ধ করেন, বন্ধ করে বেরিয়ে যান। বের হওয়ার পরে আমাদের অফিসারকে ইনফর্ম করলে আমাদের অফিসার গিয়ে বাইরে দরজা লক করেন। আমাদের অফিসার তো বেরিয়ে আসছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বেরিয়ে আসার কারণ ওনার থাকার নিয়ম নেই। পরবর্তীতে ক্লায়েন্ট আসলে কি করেছেন এর পরের ধাপগুলি আমরা জানি না। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে উনি অভিযোগ করেছেন যে আমার এখানে এত বড়ি আছে এত বড়ি নেই। আচ্ছা আচ্ছা, একজন ক্লায়েন্ট যখন লকারের দিকে যাবেন ওই জায়গাটা কোনো সিসিটিভি ফুটেজ আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের ফুল ফ্লোরে সিসিটিভি না, ওখানে কোনো সুযোগ নেই, আমাদের ফুল ফ্লোর না না, ওখানে কোনো দেখার সুযোগ নেই। এটা বাংলাদেশ ব্যাংকের নর্মস অনুযায়ী, পলিসি অনুযায়ী লকার লকারে কোনো সিসিটিভি আপনাদের কাছে থাকার রেকর্ড অনুযায়ী লকার ওই লকারটা সর্বশেষ যাচাই কত তারিখ হয়েছে? উনি এর আগে 8/4 যাচাই করেছেন, অভিযোগ করেছি, অভিযোগ আমরা তদন্ত করছি, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আমাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে আপনারা যদি জানতে পারবেন পরে আমরা আমাদের ফাইন্ডিং বের করি। নরমালি 300 বিশিষ্ট হয়, আমরা 300 বিশিষ্ট করেছি। আচ্ছা, ওই যে ইনচার্জ লকার ইনচার্জ দায়িত্বে কে আছেন আপনি? এটা তো আছেন আছেন, জি জি উনি আছেন, উনি জাস্ট দায়িত্ব পালন করেন, উনি তো আর স্পোকসম্যান না, উনি না না ওনার জ্ঞানে দরকার নাই, আপনি কি আছেন? উনি আমাদের দায়িত্বপ্রাপ্ত এবং সৎ অফিসার আমরা যতটুকু জানি, বাকিটা তো ওনার ক্লায়েন্ট যদি করছে। আমি যদি একটু এক্স্যাক্টলি বলি যে কি ভুক্তভোগী পরিবার উনি দাবি করেছে, উনি আশা করে ওনাকে বড় হয়েছে আপনার লকার খোলা, এখন একটা লকার মালিক আসার আগে খোলা থাকে কিভাবে? এটা রং বলেছে, উনি আসার পরে ওনাকে বলেছে আপনার লকার খোলা, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই।